সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে ভাগটাকে দেখছেন ভাগটাকে দেখতে অনেক সহজ মনে হলেও যদি চেষ্টা করে থাকেন এরই মাঝে তাহলে দেখছেন ভাগটা করা আসলে অনেক কঠিন হয়ে যায়। যারা এই ভাগ করার নিয়মটা জানেন না তাদের জন্য ভাগটা আসলেই কঠিন এবং অনেক সময় লজ্জাস্কর অবস্থার মধ্যেও পড়তে হয় যে একটা সিম্পল ভাগ আমি করতে পারি না। তো আজকে এই সহজ ভাগ যে জটিল কেন হয় এবং কিভাবে সহজেই সমাধান করা যায় সেটাই আমরা শিখব। এখন এই সহজ ভাগটা জটিল শেখার আগে আমরা একটা সহজ ভাগকে সহজেই কীভাবে করা যায় সেটা আগে শিখে আসি। আমরা প্রথমে এখানে তিনটা ভাগের মধ্যে ক নাম্বার যে ভাগটা আছে এই ভাগটা আমরা করব। এখানে ক নাম্বার যে ভাগটা আছে এটা হচ্ছে সাত দিয়ে চারশো পঞ্চান্নকে ভাগ। এখানে সাত হচ্ছে একটা একক সংখ্যা, এই একক সংখ্যাকে আমরা প্রথমে এই চারশো পঞ্চান্নের একক সংখ্যা চারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। কিন্তু চারের সে সাত বড়, সেহেতু চারের মধ্যে সাত যাবে না। এখন আমরা এটাতে দেওয়ার জন্য চারের সাথে এই পাঁচটাও নিয়ে নিব, তখন হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ। এখন আমরা এই পঁয়তাল্লিশের মধ্যে দেওয়ার চেষ্টা করব। সাত পঁয়তাল্লিশের মধ্যে যাবে কয়বার? ছয় সাতটা বিয়াল্লিশ, অর্থাৎ ছয়বার। সাতবার দিলে বেশি হয়ে যাবে, আমরা ছয়বার দিলাম, ছয় সাতটা বিয়াল্লিশ। আমাদের বাঁচবে কত? দুই আছে কত হলে পাঁচ, তিন আমাদের বাঁচবে। এখন সাত যেহেতু তিনের মধ্যে যায় না, এখান থেকে আমাদের পাঁচ কেটে নিয়ে আসতে হবে। এখন হয়েছে কত? পঁয়ত্রিশ। এখন সাত পঁয়ত্রিশের মধ্যে কতবার যায়? পাঁচবার যায়, পাঁচ সাতটা পঁয়ত্রিশ। অঙ্কটা মিলে গেল, এখানে কোনো জটিলতা নাই। এখন আমরা খ নাম্বার অঙ্কের দিকে যাই। খ নাম্বার অঙ্কর দিকে গেলেই আমরা জটিলতাটা একটু বুঝতে পারবো। এখন আপনারা একটু মন দিয়ে শুনবেন কিভাবে এই অঙ্কটা সমাধান করতে হয় বা জটিল হলে কিভাবে আপনি এটা ব্যাখ্যা সহ সমাধান করবেন। এখন ছয় এক অঙ্ক, আমরা এই সংখ্যাটার এক অঙ্ক একের মধ্যে ছয়কে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেহেতু একের চেয়ে ছয় বড়, সেহেতু একের মধ্যে ছয় যাবে না। না গেলে আমরা দুটো অঙ্ক নিব। দুটো অঙ্ক নেওয়ার পরে এটা হচ্ছে বারো। এখন এই বারোর মধ্যে ছয় কয়বার যায়? বারোর মধ্যে ছয় দুইবার যায়, আমরা দুইবার দিব। ছয় দুগুণে বারো। এখন আমাদের বাসে কত? বারো থেকে বারো বাদ দিলে শূন্য বাসে। এখন এই শূন্যটা আমাদের দেওয়ার দরকার নাই, কারণ বামে শূন্য দিলে সেটার কোনো ইফেক্ট পড়ে না। তাহলে শূন্য দিলাম না, কেটে নিয়ে আসলাম পাঁচ। এই পাঁচের মধ্যে কি ছয় যায়? পাঁচের মধ্যে ছয় যায় না, কারণ পাঁচ ছয়ের চেয়ে ছোট। এই জন্য আমাদের এখানে শূন্য আছে, শূন্যকে কেটে নিয়ে আসতে হবে। এই জায়গাটাই মেইন সমস্যা, আমরা চাইলেই শূন্যকে এখানে কেটে নিয়ে এসে বসাতে পারবো না। এজন্য কি করতে হবে? একবারে একটা সংখ্যা কাটা যায়, যদি দুইটা সংখ্যা কাটতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই পাশে একটা শূন্য দিয়ে নিতে হবে। তাহলে এখন আমরা এই শূন্যটা কেটে এখানে নিয়ে আসতে পারবো। এই শূন্য না দিলে কিন্তু এই শূন্য কেটে এখানে নিয়ে আসতে পারতাম না। এই বিষয়টা নিয়েই আমাদের অনেকের ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়, আমরা সমাধান করতে পারি না। তাহলে কি এই সহজ জিনিসটা আমরা শিখলাম যে এই পাঁচের মধ্যে যখন ছয় যায় না তখন এই পাশে আমাদের আরও একটা শূন্য আছে, এটা কেটে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে, কারণ একসাথে দুটো সংখ্যা কেটে নিয়ে আসা যায় না। একটা কাটার পরে আর একটা কেটে নিয়ে আসার জন্য শূন্য দিতে হয়। তাহলে এখন আমাদের কথা হচ্ছে পঞ্চাশ। এই পঞ্চাশের মধ্যে ছয় কতবার যায়? আমরা একটু চিন্তা করি, পঞ্চাশের মধ্যে ছয় কতবার যায়? ছয় সাতটা বিয়াল্লিশ, ছয়াশটা আটচল্লিশ। তাহলে পঞ্চাশের মধ্যে ছয় যাবে আটবার, ছয়াশটা আটচল্লিশ। বাঁচবে কত? দুই। এখন এই দুইয়ের মধ্যে তো ছয় যাবে না, এজন্য এখন আমরা একটা দশমিক নিতে পারি। দশমিক নেওয়ার পরে এখানে একটা শূন্য নিতে পারি। এখন ছয় বিশের মধ্যে কয়বার যাবে? তিনবার, তিন ছয় আঠারো, আমাদের বাঁচবে দুই। এখন আমরা এটাকে আরও একবার শূন্য নিতে পারি এবং এইভাবে করতে করতে গেলে দুইশো আট দশমিক তিন 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 হবে, অর্থাৎ এই তিন আসতেই থাকবে, এজন্য এটা আসলে হবে হচ্ছে পৌনঃপুনিক তিন। তাহলে আমরা যেটা বুঝতে চাইছি সেটা হচ্ছে ছয় দুগুণে বারোর পরে আমরা পাঁচ কেটে নিয়ে আসছি, পাঁচের মধ্যে ছয় যায় না, আমাদের এখানে শূন্য আছে, কিন্তু চাইলেই আমরা এই শূন্যটা কেটে এখানে নিয়ে আসতে পারি না। এই শূন্যটা কেটে নিয়ে আসার জন্য আমাদেরকে এই জায়গায় আগে একটা শূন্য দিয়ে নিতে হবে, তারপরে আমরা এই শূন্যটা কাটতে পারবো। পরপর দুটো জিনিস কাটার জন্য আমাদের ভাগফলের সাথে একটা শূন্য দিয়ে নিতে হবে, এটাই হচ্ছে মেইন থিম। এখন চলুন আমরা যে অঙ্কটা ক্যাপশনে দেওয়া ছিল বা আমাদের থাম্বনেইলে দেওয়া ছিল সেই অঙ্কটা সমাধান করি। এটা হচ্ছে ছয় দিয়ে একশো পঁচিশকে ভাগ, ঠিক ক্ষয়ের মতোই কিন্তু এখানে একটা সংখ্যা কম। এই রকম ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমাদের পরে কাটার আমরা কোনো সংখ্যা পাবো না,
তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব সেটা এখন দেখি। এখন একের মধ্যে ছয় তো যাবে না, কারণ এক ছোট, সেহেতু আমাদের চিন্তা করতে হবে বারোর মধ্যে ছয় দেওয়ার। এখন বারোর মধ্যে ছয় কয়বার যায়? দুইবার, ছয় দুগুণে বারো। এখন এখানে কোনো কিছু অবশিষ্ট নাই, এখানে শূন্য বাম পাশে দেওয়ার দরকার নাই, যেটা আমি আগেই বলছি। এখন কেটে নিয়ে আসবো পাঁচ, পাঁচ কেটে নিয়ে আসার পরে ছয় তো পাঁচের মধ্যেও যায় না, এখন কি করব? আমাদের এই পাশেও আর কোনো সংখ্যা নাই যে আমরা কেটে নিয়ে এসে বসাতে পারি, এখন আমাদের যেতে হবে দশমিকের দিকে। আমরা খ নাম্বার অঙ্কে পাঁচের পরে ছিল শূন্য, এই শূন্য কাটার জন্য আমরা দুইয়ের পরে একটা শূন্য দিয়ে নিয়েছিলাম। ঠিক একইভাবে এখন যেহেতু আমাদের দশমিক নিয়ে আসতে হবে, কিন্তু চাইলেই আমরা অন্য একটা জিনিস এই জায়গায় বসাইতে পারবো না, এখানে একটা শূন্য নিতে চাচ্ছি, এই জন্য দশমিক দেওয়ার আগে এখানে আমাদেরকে একটা শূন্য নিয়ে নিতে হবে, তারপরে দিতে হবে দশমিক। কারণ আমরা এখানে একটা সংখ্যা বসাইতে চাইলে অবশ্যই সেটা আমাদের এখানে শূন্য দেওয়ার পরে বসাইতে হবে। এখানে যে শূন্যটা বসাবো এটা হচ্ছে দশমিকের পর, দশমিক দেওয়ার পরে শূন্য নিয়ে আসছি, কিন্তু এই শূন্যটা বসানোর জন্যই আমাদেরকে এই জায়গায় একটা শূন্য দিয়ে নিতে হবে। কারণ আমরা পাঁচ দিয়ে যদি ছয়ের মধ্যে দিতে পারতাম তাহলে কোনো কথা হতো না, যেহেতু ছয়ের চেয়ে পাঁচ ছোট, সেহেতু অন্য যে কোনো জিনিস বসানোর আগে এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে। এখন এই পঞ্চাশের মধ্যে ছয় আমরা কতবার দিতে পারি? পঞ্চাশের মধ্যে ছয় আমরা কতবার দিতে পারি? আটবার, ছয়টা আটচল্লিশ, বাজবে কত? দুই। এখন যেহেতু আমরা দশমিকের পরে যাচ্ছি, সেহেতু এখানে আমরা আরও একটা শূন্য দিয়ে নিতে পারবো। এখন এই বিশের মধ্যে ছয় কয়বার যাবে? তিন। আঠারো, বাজবে দুই, এটা চলমান থাকবে, অর্থাৎ এটাও একটা পৌনঃপুনিক, বিশ দশমিক আট তিন, আর এটা ছিল দুইশো আট দশমিক তিন। এটাই হচ্ছে মেইন থিম। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যখন একটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা কেটে নিয়ে আসার পরে সেইটার মধ্যে আমাদের ভাজক যাচ্ছে না, তখন অন্য কোনো সংখ্যা যাই বসাতে চাই বসানোর আগে আমাদেরকে ভাগফলের সাথে একটা শূন্য দিয়ে নিতে হবে। এই শূন্য দেওয়ার ফলেই আমাদের অঙ্কটা ঠিক হবে, অর্থাৎ আমরা দুটা জিনিস একসাথে কেটে নিয়ে আসতে পারবো না, বা একটার পরে শূন্য না বসাইয়ে অন্য একটা শূন্য বা অন্য যে কোনো জিনিস নিয়ে আসতে পারবো না। অন্য যে কোনো জিনিস কেটে নিয়ে আসা সংখ্যার সাথে অন্য যে কোনো জিনিস বসাতে হলেই আমাদেরকে আগে শূন্য দিয়ে নিতে হবে। ঠিক এক্ষেত্রে আমরা কেটে নিয়ে আসছিলাম পাঁচ, পাঁচের পরে দশমিক শূন্য নিয়ে আসছি, দশমিক দিছি এবং দশমিক দেওয়ার পরে তো শূন্য বসানো যায়, কিন্তু এই শূন্যটা বসানোর আগেও আমাদেরকে এখানে শূন্য দিয়ে নিতে হয়েছে। এটাই হচ্ছে এই অঙ্কের ট্রিক্স বা এই অঙ্কের নিয়ম। এভাবে আপনারা সমাধান করতে পারবেন এবং কোনো সময় আপনি কাউকে বোঝাতে গেলেও এভাবে আপনি বোঝাতে পারবেন। বিষয়টা সহজ, কিন্তু জানা না থাকার কারণে অনেক সময় কঠিন মনে হয়। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, না বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বোঝেন নাই, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।